হ্যালো বন্ধুরা, মাত্র 6 টাকায় আপনি কিভাবে ফেসবুক পেজে 1000 ফলোয়ার নিতে পারবেন, তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া কিভাবে ফেসবুক পেজে ফলোয়ারটা বাড়িয়ে নিব, তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন, কেননা এই ভিডিওতে আপনাকে কিন্তু এটুকু দেখিয়ে দিব কিভাবে আপনি মাত্র 6 টাকায় 1000 ফেসবুক পেজের ফলোয়ার নেবেন। তো এই ফলোয়ারটা কিন্তু একেবারে কিন্তু অর্গানিক ফলোয়ার, এখানে কিন্তু কোনো ফেক ফলোয়ার না, এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের কিংবা ফেসবুক পাসওয়ার্ড কিংবা জিমেইল অ্যাকাউন্ট কোনো কিছু দিয়ে আপনার কিন্তু অরিজিনাল কোনো কিছু দিয়ে কিন্তু আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমি যে সাইটের কথা বলতেছি এটা কিন্তু একটা 100% ট্রাস্টেড সাইট, আমি নিজেও কিন্তু সেখান থেকে অটো ফলোয়ার নিছি। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি অটো ফলোয়ারটা নিতে পারবেন মাত্র 6 টাকায় 1000 ফলোয়ার। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি আছি আজিজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, সরাসরি আমার ফেসবুক পেজে যে আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুক পেজে আসলে কতজন ফলোয়ার এখানে আসে। তো ফেসবুক পেজে আমি সরাসরি যে জাস্ট কমিউনিটি অপশনে যে আমি কিন্তু এখানে দেখতে পারবো যে বর্তমান কিন্তু আমার এখানে 900 ফলোয়ার কিন্তু অলরেডি আসে এবং লাইক আছে কত 797 জন। তো আমি জাস্ট এখানে এটাকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমার ফেসবুক ফলোয়ারটা আসলে বাড়ছে কি না। তো আপনাদেরকে চলুন এবার দেখিয়ে দিই কীভাবে আপনারা সেই লিঙ্ক কাজটা প্রচেষ্টা করতে পারবেন। তো এখান থেকে আপনারা ব্যাক বাটনে প্রেস করে হোম বাটনে প্রেস করে আপনারা এটাকে কেটে দেবেন, কেটে দেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে, অর্থাৎ গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন। চলে যাবেন এখানে একটা সার্চ বার পাবেন, তো সার্চ বারে একটা লিঙ্ক আপনাকে পেস্ট করতে হবে, সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে কিন্তু সরাসরি সেই লিঙ্কটা দেখতে পারবেন এবং লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে এই সাইটের উপর সরাসরি নিয়ে চলে আসবে। চাইলে কিন্তু এই লিঙ্কটা আপনারা হাতে টাইপ করে দিতে পারেন smmgagen.com/ দিলে কিন্তু আপনি সরাসরি এই সাইটের উপর সরাসরি চলে আসতে পারবেন। তো আমি এটা কিন্তু একটা ট্রাস্টেড সাইট আপনাদেরকে প্রথমেই বলছিলাম। তো এখান থেকে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো সেখান থেকে আপনাকে কী করবেন এখানে সাইন আপ, দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে সাইন আপ যে অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি সেই সাইন আপ একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার যে অরিজিনাল জিমেইলটা আছে ওখানে এখানে, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন জিমেইল অ্যাকাউন্টটাতে, সে কখনও সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন না। আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট সেকেন্ড কিংবা থার্ড যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন এবং আপনার ফোন নাম্বার এবং পাস যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি এটা ক্রিয়েট করে দেখাই দিই আপনাদেরকে একটু। তো আপনাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তো আমি এভাবে কী করলাম, এখানে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট এবং আমার ফোন নামটা দিয়ে আমি জাস্ট এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিছি, প্রথমে একটা পাসওয়ার্ড এবং দ্বিতীয়বার সেটা কনফার্ম সেম পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এটাকে ক্রিয়েট করতে হবে। এখান থেকে কী করবো আমি যে আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড পলিসি, তো জাস্ট এখানে যে ঘরে কোনো আছে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কী করবেন আপনি সাইন আপ যে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি সেটার উপর জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন, আপনি ব্যাক বাটনে প্রেস করে সরাসরি আপনি সেই হোম পেজে আবারও চলে আসবেন। আসার পর এখান থেকে কী করবেন আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেটা জিমেইল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে নিই, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি লগ ইন দেখতে অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি সেটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন যে লগ ইন সাকসেসফুল লেখাটা চলে আসছে, দেখুন এখানে কিন্তু লগ ইন সাকসেসফুল লেখাটা চলে আসছে, আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম একটা সাইটের উপর নিয়ে চলে আসছে। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা যে ডলার ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ডলার কারেন্সি বর্তমান ডলার কারেন্সি হিসেবে কিন্তু আপনাকে অ্যামাউন্ট কিন্তু এখানে যোগ করতে হবে। তো আমি কিন্তু জাস্ট একটু এখানে ক্লিক করবো, এখানে যে সিমের যে সাইটটা আছে সেখানে জাস্ট ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমি $1 ব্যবহার করে আমি কিন্তু ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিয়েছি এবং আমার কিন্তু এখন বর্তমান ডলার কিন্তু এখানে কিছু ইয়োর ব্যালেন্স দেখতে পাচ্ছেন উপরেরটা একেবারে উপরে যে অপশনটা আছে ইয়োর ব্যালেন্স সেটা কিন্তু 0-0, অর্থাৎ আমার কিন্তু ডলারটা ইউজ করে কিন্তু আমার অলরেডি সেটা কিন্তু টাকাটা নেওয়া শেষ, সেখান থেকে আমি কিন্তু ফলোয়ারটা বাড়িয়ে নিয়েছি। তো এখান থেকে আপনি কী করবেন সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন, অর্থাৎ 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি সেটা জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি জাস্ট
অ্যাড ফাউন্ড বলে অপশন দেখতে পাচ্ছেন একটা সিম্পলি এই যে নিচের দিকে এখানে অ্যাড ফাউন্ডে জাস্ট আপনি একটা ক্লিক করবেন অর্থাৎ অ্যাড ফাউন্ডে ক্লিক করে আপনাকে এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে অর্থাৎ ডলার অ্যাড সিন এখান থেকে আপনাকে ডলার অ্যাড করতে হবে টাকা থেকে তো আপনি কিন্তু বিকাশ নগদ রকেট আপনি কিন্তু সব কিছুতে কিন্তু করতে পারবেন তো বিকাশ এবং নগদ আমি এখানে কী করবো ডলার এখানে কিন্তু আপনাকে কী করতে প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনারা কত ডলার ইনভেস্ট করতে চান সেটা আপনাকে ই করতে হবে তো আমি এখান থেকে কিন্তু বর্তমান ডলার রেটটা কিন্তু দেখতে পারেন আপনি এখান থেকে কী করবো আমি $2 দিব মাত্র আমি আপনাদেরকে জাস্ট অল্প করে দেখাই দিই তো $2 দিয়ে আমি কিন্তু এখান থেকে অ্যাড ফাউন্ড করবো এখান থেকে ইয়েস যে অপশন দেখতে পাচ্ছেন ঘরটা এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে করবেন আপনি পে অর্থাৎ আপনি এখানে কিন্তু টাকাটা পে করবেন সেটা কিন্তু এটা অপশন দেখতে পাচ্ছেন পেটা ক্লিক করবো তো ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বিকাশ এবং নগদের একটি সাইটে জিনিস চলে আসছে তো আমার যে বর্তমান ব্যালেন্সটা আছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান বিকাশে যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে এখন তো আপনাকে কী করতে হবে এখানে কিন্তু আপনাকে পে করতে হবে কত 185 টাকা আপনাকে পে করতে হবে আপনি কোনভাবে পে করবেন বিকাশ কিংবা নগদের মাধ্যমে তো এখান থেকে আমি জাস্ট এখানে বিকাশ যে অপশন আছে সেখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটা দেখুন এখানে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে আছে এই ফোন নাম্বারটা আপনি জাস্ট এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে দুটো নীল অপশন দেখতে পাচ্ছেন নীলের মধ্যে হলুদ আপনি জাস্ট সেটার উপর জাস্ট আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এটা লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে অর্থাৎ দেখুন উপর কিন্তু উপর দিকে লেখা আছে যে কপি তো লিঙ্কটা কিন্তু আপনার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে আপনারা জাস্ট এখান থেকে হোম বাটনে প্রেস করবেন আপনারা কিন্তু ব্যাক বাটনে আসবেন না ভুলেও হোম বাটনে প্রেস করবেন পেস করে আপনি সরাসরি আপনার বিকাশ যে অ্যাপটা আছে আপনি বিকাশ অ্যাপ কিংবা টাকা ইয়েতে যে কোনো জায়গায় চলে যাবেন আমি সরাসরি অ্যাপে চলে যাবো তো বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর আমার কিন্তু নাম্বারটা দিয়ে লগ ইন করে নিব আপনাদেরকে দেখাই তো আমি এখানে কিন্তু জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু আমার বিকাশে লগ ইন করে ফেলছি এবং আমার বিকাশে টাকাটা কত আছে আমি ট্যাপ করে এখানে দেখাবো উপর দিকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 201.97 টাকা কিন্তু আমার অলরেডি বিকাশ অ্যাকাউন্টে আছে আপনি কিন্তু দেখতে পারলেন এখান থেকে তো আমি এখান থেকে কী করবেন আপনার ক্যাশ আউট করে কিন্তু এখানে আপনার দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট ক্যাশ আউট করে নিই এখান থেকে তো ক্যাশ আউটে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে যেভাবে সাধারণভাবে যেভাবে আমরা ক্যাশ আউটটা করি সেটা আপনার ক্যাশটা করে নেবেন নেওয়ার পর আমি আবার দেখে নেবো যে এখানে প্রসেসটা কত বলছে এখানে কিন্তু 185 টাকা এখান থেকে দিতে বলছে আমাকে তো আমাকে এখানে 185 টাকা জাস্ট ডায়াল করে নিব 185টা ট্যাপ করে নিই এখান থেকে 185 লিখে নিলাম নেতির এখানে ক্লিক করে আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিই সিম্পলি আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়ার শেষ আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করবো দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা আবার সেভ করে নেবেন জাস্ট ট্যাপ করে ধরে রাখলাম আমার কিন্তু টাকাটা অলরেডি সেখানে সেন্ড মানি হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স আপনি দেখতে পাচ্ছেন যে এই রেফারেন্সটা আপনাকে জাস্ট কপি করতে হবে তো আপনি যদি কপি না করে যদি লিঙ্কটা কপি জাস্ট আপনি যদি টাইপ করে দেন তাও কোনো সমস্যা নেই আমি কিন্তু জাস্ট এখানে কপি করে দিয়ে দিই ওখানে কিংবা টাইপ করে দিয়ে দিই তো হোম বাটন প্রেস করে আপনাকে করতে হবে আবার সরাসরি সেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ আপনি যে কপি করতে বললাম সেখানে কিন্তু এটাকে আপনারা ট্রানজ্যাকশন আইডি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন এখানে কিংবা আপনার হাতে লিখে দিতে পারেন আমি জাস্ট এখানে দিয়ে নিই তো আমি কিন্তু এখানে জাস্ট লিখে দিচ্ছি এটাকে দেওয়ার পর আপনার কিন্তু যখন আপনার পেমেন্ট করবেন তার আগে এখানে দেখে নেবেন এখানে কী কী বিস্তারিত বলে দিচ্ছে আপনার কিন্তু খুব সহজেভাবে কিন্তু আপনারা এটা টাইপ করে দিতে পারবেন আমি কিন্তু জাস্ট প্রসেসটা আপনাকে দেখালাম পরে আপনাদেরকে আর ঝামেলা পোয়াতে দিলাম না তো এখানে জাস্ট ভেরিফিকেশন যে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে এটা ক্লিক করবো তো ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ট্রানজাকশন আইডিটা কিন্তু তারা ভেরিফাইড করবে করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি কিন্তু ডলারটা কিন্তু অ্যাকাউন্টে দেখুন উপরে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে অর্থাৎ $2 কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে $2 ইউএসডিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে সিম্পলি আমি কিন্তু জাস্ট এখান থেকে আমি হোম বাটনে আবার এখানে আমরা কী করবো এখান থেকে আবার সেখান থেকে 3 লাইন মধ্যে ক্লিক করবো সিম্পলি থ্রিলার মধ্যে ক্লিক করে এখন আমি কী করবো আমার যে ফলোয়ারটা সেটা বাড়ানোর জন্য কিন্তু কী করবো আমি যে অর্ডার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে অর্ডারে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু দিতে পারবো কিন্তু নিউ অর্ডার আপনি যদি নতুন করে অর্ডার করতে চান তাহলে নিউ অর্ডার দিবেন তো আমি যদি নিউ অর্ডার ক্লিক করি তাও কোনো সমস্যা নেই তো আমি যদি নিউ অর্ডার ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে একটা ইন্টারভিউ চলে আসবে প্রথমে এখান থেকে কী করতে হবে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরিটা কী আছে এখানে জাস্ট আপনি আপনার এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আপনার জাস্ট ফেসবুকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ফেসবুকটা সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাবেন যে অর্ডার সার্ভিস আমি যেহেতু ফেসবুক পেজে ফলোটা বাড়িয়ে নিতে চাই তাহলে জাস্ট অর্ডার সার্ভিসে একটা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পাবেন আপনি ফেসবুক পেজ যেটা আছে দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইক অ্যান্ড ফলো আপনি কিন্তু পুরো লেখাটা বুঝতে পারতেছেন তো এখান থেকে আপনাকে 5 সেন্ট কিন্তু খরচ করতে হবে এখানে কিন্তু একেবারে খুবই কম 5 টাকা খরচ করতে হবে তো এখান থেকে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যেটি ঘর আইকন সিম্পল সেটার উপর জাস্ট ক্লিক করে এটাকে আপনি সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটাকে আপনাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে অর্থাৎ আপনার যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটা লিঙ্কের যে ঘরটা আছে সেখানে জাস্ট আপনাকে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে জাস্ট আমি লিঙ্কটা কপি করে নিই আপনারা যেহেতু লিঙ্কটা এখানে পেস্ট করবেন সেহেতু কপি করে আবার এখানে পেস্ট করতে আসেন
তো এবার কিন্তু এখানে করব আমি পেস্ট জাস্ট আমার ফেসবুক পেজে যে পেস্ট আছে স্যার পেজে যে লিংকটা আছে সেখানে সেটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু যে কত হাজার ফলোয়ার কিন্তু নিতে চান তো আমি এখানে জাস্ট 1000 এখানে টাইপ করব। তো 1000 টাইপ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে 5 সেন্ট কিন্তু এখানে পে করতে হবে। তাই আমি 1000 সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ যে অর্ডার কনফার্ম যে অর্ডারটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ঘোড়াটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্লেস অর্ডার অর্থাৎ আপনি কিন্তু অর্ডারটা প্লেস করলে কিন্তু আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে নিচে বিস্তারিত আপনি দেখতে পারবেন যে আপনার কত হাজার ফলোয়ার নিতে পারবেন কত কী সব কিছু কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্লেস অর্ডারটা জাস্ট ক্লিক করে দিই। প্লেস অর্ডার ক্লিক করলে কিন্তু খুব সহজে কিন্তু আমার ফেসবুক যে ফলোয়ারটা আছে সেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে অর্ডার নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্লেস অর্ডার সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ আমি যে অর্ডারটা ইয়েটা নিছি ফেসবুক ফলোয়ারটা নিতেছি সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি আমার ফেসবুক পেজে যে আছে সেখানে কিন্তু যেয়ে দেখাবো আপনাদেরকে যে ফলোয়ার আসলে কতজন বাড়ছে। তো বন্ধুরা এবার আমি আমার সরাসরি ফেসবুক পেজে চলে যাব, চলে যাই আপনাদেরকে দেখাবো এখান থেকে যে ফলোয়ার আসলে কতজন এখান থেকে বাড়লো। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 2811 ফলোয়ার কিন্তু হয়ে গেছে এবং লাইক কিন্তু 2809 হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে 900 ফলোয়ার্স এবং 712 মেবি লাইক ছিল। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমার এটা পূরণ হয়ে গেছে। তো আপনারা টেনশন ফ্রি আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। তো এই ফলোয়ার দিয়ে কিন্তু আপনার কখনো মনিটাইজেশন অন হবে না, কেননা ফেসবুকে 10,000 যদি ফলোয়ার আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন। আসলে কিন্তু এটা কিন্তু আপনার অর্গানিক ফলোয়ার না, এটা কিন্তু আপনার শুধুমাত্র ফলোয়ার আপনি কিনেছেন, আপনি কিন্তু কেনা ফলোয়ার দিয়ে কিন্তু আপনি ফেসবুক কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না। তো এই ছিল আজকে ভিডিওটি। তো ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।